দীর্ঘ নয় মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে বাসমতি নয় এমন ধরনের চালের আমদানি। কিন্তু ভারতে দাম বৃদ্ধি ও ডলারের দাম উঠানামা করায় লোকসানের আশঙ্কায় চাল আমদানিতে আগ্রহ নেই আমদানিকারকদের। বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। তবে ভারতীয় চাল আমদানি শুরু হলেও প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরের চালের আড়ত ও খুচরা বাজারে। টানা নয় মাস বন্ধ থাকার পর গত 23 জুলাই ভারত থেকে চাল আমদানি কার্যক্রম শুরু হয়। ভারতে চালের দাম বৃদ্ধি ও ডলারের দাম উঠানামা করায় লোকসানের আশঙ্কায় আমদানিতে আগ্রহ নেই আমদানিকারকদের। 25% শুল্ক দিয়ে মোটা চাল প্রতি মেট্রিক টন $370 থেকে $380 এবং চিকন চাল প্রতি মেট্রিক টন $425 থেকে $470 আমদানি করছেন আমদানিকারকরা। 30,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেলেও গেল এক সপ্তাহে মাত্র 1,000 টন চাল হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। এদিকে আগে ব্যাংকগুলোতে 10% মার্জিনে এলসি দিলেও এখন তা 50% থেকে 70% দিতে হচ্ছে, ফলে চাল আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। পুরোপুরি শুল্ক ছাড় দিলে চালের আমদানি বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। এই ডলারের কারণেই কিন্তু চাল আমদানিটা ঢুকছে না, এখানে শুল্কটা পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। যদি প্রত্যাহার করে না নেয় কোনো ব্যবসায় আগ্রহ নেই। সরকার যে ট্যাক্স নির্ধারণ করেছে, ট্যাক্স যদি কিছুটা আরো কমে দেয় তাহলে বাংলাদেশে চাল আমদানি হবে। এছাড়া বর্তমানে চাল আমদানির সেইভাবে কোনো সুযোগ নেই, হালকা পাতলা ছাড়া। কাস্টমস প্রক্রিয়া দ্রুত শেষ করতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। পূর্বে যেমন অনেক বেশি ছিল, 70-80-100 গাড়ি পর্যন্ত প্রবেশ করতো, বর্তমানে সেখানে প্রতিদিন 3-4 গাড়ি চাল হিলি স্থলবন্দর প্রবেশ করতেছে। কাস্টমের সকল ফর্মালিটি শেষে যাতে চাল দ্রুততার সাথে খালাস করে আমদানিকারকরা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারে, যেন এর আগে গেল বছর 30 অক্টোবর সবশেষ এই বন্দরে চাল আমদানি হয়। এরপর সরকার চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়িয়ে দেয় 60%, এতে বন্ধ হয়ে যায় চালের আমদানি। ডিভিসি নিউজ ডেস্ক।